ছাত্রছাত্রীরা, নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজ তোমাদের যারা সপ্তম শ্রেণীতে পড়ো তাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা এই বিষয়ের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি দিয়েছে সেটি সমাধান করে তোমাদেরকে দেখাবো। প্রথম প্রশ্ন দিয়েছে, শ্রদ্ধা ও আত্মবিশ্বাস মানুষকে শক্তিশালী করে তোলে, কে বলেছেন? এর উত্তর কী হবে? এর উত্তর হবে স্বামী বিবেকানন্দ। দ্বিতীয় প্রশ্নটা কী আছে, শারীরিক কার্যক্রমহীনতা প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে ধ্বংস করে, অপরদিকে অঙ্গ সঞ্চালন ও পরিকল্পিত শারীরিক ব্যায়ামের রক্ষা করে ও সংরক্ষণ করে, কে বলেছেন? উত্তর হবে কি, প্লেটো। তারপর আছে কি, তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না, বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে, এটি বলেছেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর। এই গেল তোমাদের একের দাগের প্রশ্নের সমাধান। তারপর দুয়ের দাগে যেটা শূন্য স্থান পূরণ করতে দিয়েছে সেটা হলো, শারীরশিক্ষার লক্ষ্য হলো শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন, এই হলো প্রথমটা। দ্বিতীয় কি আছে, শারীরশিক্ষার উদ্দেশ্য বলতে বুঝি শারীরশিক্ষার লক্ষ্যে পৌঁছানোর ধাপগুলির সমষ্টিকে, তাহলে এখানটা কি লিখবে, সমষ্টিকে। তারপরে যেটা আছে, শরীর চর্চা, খেলা, ড্রিল, উষ্ণীকরণ, শারীরিক প্রশিক্ষণ, জিমন্যাস্টিক, অ্যাথলেটিক্স, বিনোদন প্রভৃতি ক্ষেত্রে শারীরশিক্ষার পরিধি বিস্তৃত, তাহলে এখানে লিখবে কি, পরিধি। তারপর কি আছে, ড্যাশ দেহভঙ্গি ও সুঅভ্যাস গঠনে সাহায্য করে, তাহলে এটা হবে কি, ড্রিল দেহভঙ্গি ও সুঅভ্যাস গঠনে সাহায্য করে। এবং শেষ যেটা দিয়েছে ইংরেজিটা, সেটা কি, জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য জ্ঞানার্জন, কর্মের জন্য শিক্ষা, একত্রে ড্যাশ শিক্ষা প্রকৃত মানুষ তৈরির জন্য, একত্র তাহলে কী হবে, বসবাসের শিক্ষা। তাহলে এই গেল তোমাদের শূন্য স্থান পূরণ। তারপর যেটা দিয়েছি, দেখো টিকা লেখো। দেখো শরীরচর্চা তোমরা কোথায় পাবে, বইয়ের 3 নম্বর পাতাটা খুলবে, শরীরচর্চা তোমাদের সামনে হাজির আছে। অতীতে অন্যান্য সংস্কৃতির পাশাপাশি শারীরিক সংস্কৃতি ও শরীরচর্চার প্রচলন হয়েছিল। শারীরিক সংস্কৃতি বলতে সুন্দর সৌন্দর্যময় পেশিবহুল শরীর লাভের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতিকে বোঝায়। শরীরের বাহ্যিক সৌন্দর্যকে প্রকাশ করার পদ্ধতিকেই শারীরিক সংস্কৃতি বলা হয়। এই টিকাটা তোমরা লিখে দেবে। তারপরে যেই টিকাটা দিয়েছে সেটা হলো কি, অ্যাথলেটিক্স। অ্যাথলেটিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যাথলাস থেকে, যার অর্থ হলো কি, প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীদের অ্যাথলিট বলা হয়। ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলাকেই অ্যাথলেটিক্স বলা হয়, যেমন ফুটবল, কবাডি, দৌড়ানো, লাফানো ইত্যাদি। সংকীর্ণ অর্থে অ্যাথলেটিক্স বলতে ট্র্যাক ও ফিল্ড ইভেন্টগুলোকেই বোঝায়। ট্র্যাকের বিভিন্ন ইভেন্টগুলো হলো রানিং ইভেন্ট, যেমন 100 মিটার, 200 মিটার, 400 মিটার ইত্যাদি। ফিল্ডের বিভিন্ন ইভেন্টগুলি হলো লং জাম্প, হাই জাম্প, শর্ট টাম্প ইত্যাদি। ট্র্যাক ও ফিল্ডের কিছু কিছু ইভেন্ট নিয়ে তৈরি হয় কম্বাইন্ড ইভেন্ট, যেমন ডেকাথলন আর পেন্টাথলন এবং ট্রায়াথলন। এই হলো তোমাদের অ্যাথলেটিক্স টিকা। তারপর দেখো শারীরশিক্ষার লক্ষ্য বলতে কি বোঝায়। এই দেখো শারীরশিক্ষার লক্ষ্য এখানে লেখা আছে, আমি বলে দিচ্ছি তোমাদের বইয়ের পাতাতেই আছে। তারপর যেটা আছে, দেখো শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি তালিকাভুক্ত করো। তাহলে শারীরশিক্ষার কি আছে, এক হলো কি, শারীরিক তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য, 2 দক্ষতা বিকাশের উদ্দেশ্য, 3 সামাজিক বিকাশের উদ্দেশ্য, স্বাস্থ্য বিকাশের উদ্দেশ্য, প্রারম্ভিক বিকাশের উদ্দেশ্য, আর শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত শিক্ষা অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্য। এই হলো কি তোমাদের শারীরশিক্ষার উদ্দেশ্য, এটাও তোমরা পেয়ে গেলে তোমাদের বইয়ের মধ্যে। তারপর যেটা আছে সেটা হলো কি, বিনোদন বলতে কি বোঝো। তাহলে বিনোদন কোথায় পাবে, তোমরা জাস্ট দেখে দেখে বিনোদনটা লিখে নেবে। বিনোদন পেয়ে গেলে তোমাদের কত নম্বর পাতায়, 4 নম্বর পাতায়। শারীরশিক্ষার উদ্দেশ্য কত নম্বর পাতা পেলে, 3 নম্বর পাতায়। তারপরে দেখো জীবনব্যাপী শিক্ষার লক্ষ্যগুলি তালিকাভুক্ত করো, এটাও ঠিক তোমরা তোমাদের 2 নম্বর পাতাতে পেয়ে যাবে। তাহলে কোনটা হবে দেখো তোমরা, জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য, এই হলো তোমাদের এটা যেটা দিয়েছে। দেখো জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য, এই দেখো জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য, একটা হচ্ছে জ্ঞান অর্জন বা জানার জন্য শিক্ষা, 2 হচ্ছে কর্মের জন্য শিক্ষা, 3 হচ্ছে সকলের সঙ্গে মিলেমিশে বাঁচার শিক্ষা, 4 হচ্ছে মানুষ হয়ে ওঠার শিক্ষা। এই হলো জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য।
এই হলো যেটা তোমাদের মডেল অ্যাক্টিভিটির টাস্ক দিয়েছে, অর্থাৎ ক্লাস সেভেনে স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ক মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান পত্র। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।